বন্ধুরা আজকে আমরা একটা চ্যালেঞ্জ গেম খেলবো। অনেকদিন পর একটা চ্যালেঞ্জ গেম নিয়ে আসতেছি, তোমরা এটা অবশ্যই দেখবা, একদম কোনো টানাটানি করবা না, তাহলে কিন্তু এই যে মজাটা পাবা না, ঠিক আছে? একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবা, তাহলে খুব মজা পাবা। আর আমাদের আজকের চ্যালেঞ্জ গেম হলো টাচ অ্যান্ড টেস্ট চ্যালেঞ্জ গেম, ঠিক আছে? অর্থাৎ তুমি কোনোদিন, এখানে পাঁচটা আইটেম থাকবে, এই পাঁচটা আইটেম তুমি টাচ করবা অর্থাৎ ধরবা, ধরে বলার চেষ্টা করবো, যদি না পারো তাহলে সেকেন্ড অপশন থাকবে তুমি খাবা, তুমি টেস্ট করবো, দেখো এই বলতে হবে দেখি, ঠিক আছে? এবার পাঁচটা আইটেম, ওর পাঁচটা প্রথমে থাকবে, তারপরে আমার পাঁচটা, ও পাঁচটা পারলে ভালো, না পারলে আমি আসি, ঠিক আছে? দেখা যাবে এই চ্যালেঞ্জ, ঠিক আছে? চ্যালেঞ্জ তাহলে শুরু করা যাক। হ্যাঁ ওকে, চ্যালেঞ্জ ইয়েস কি বলো, চ্যালেঞ্জ করতেছি, আমি চ্যালেঞ্জ করলাম, ওকে ডান, ঠিক আছে? চ্যালেঞ্জ শুরু হয়ে যাক, ঠিক আছে? আমরা তাহলে মেঘাকে এখন চোখ বেঁধে নিয়ে আসবো, কারণ এখানে হবে তো হবে না, চোখ বেঁধে ঘর থেকে নিয়ে এসেছি, চলো তোমরা দেখো। বন্ধুরা এখানে পাঁচটা আইটেম আছে, তোমাদের বলছিলাম যে মেঘা, ওকে পাঁচটা আইটেম দিব মেঘাকে, তারপর আমি পাঁচটাতে কি কি তোমাদেরকে বলে রাখি। তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এটা লাল বাটিতে, এটা কি বয়েল পটাটো, অর্থাৎ হলো সিদ্ধ আলু, এখানে সিদ্ধ করা আলু আছে। তারপরে আছে কি রেড গ্রেপ, অর্থাৎ হলো লাল রঙের আঙুর আছে, যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এরপরে আসলে আপেল, ঠিক আছে? আর তারপরে আসলে জ্যাম বা জেলি, যেটাই বলো, এই দেখো জ্যাম বা জেলি আছে, টেস্টে মিষ্টি। এরপরে আসলে টমেটো সস, ক্যাচাপ বা সস, যেটাই বলো, এটা রেড কালার, ঠিক আছে? এই পাঁচটা আইটেম ওকে বলতে হবে, ধরে বলতে পারে সেটা তারও বেটার, না ধরে বললে খেয়ে বলবে যে কি। এই জন্য আমি বলছি যে টাচ অ্যান্ড টেস্ট চ্যালেঞ্জ গেম, ঠিক আছে? চলো আমরা মেঘাকে কিন্তু ওখানে চোখ বেঁধে রাখছি, আমরা ওকে নিয়ে আসি না, আসতে হবে না। চলো বন্ধুরা আমরা কিন্তু মেঘাকে অলরেডি নিয়ে আসছি, ঠিক আছে? এখন শুরু করেছি দুষ্টামি আগে, আচ্ছা ও দেখতে পাই কিনা সেটা একটু টেস্ট করি, ঠিক আছে? এখানে কয়টা আঙ্গুল, নয়টা, দেখতে পাচ্ছ ভেরি গুড। আমি এখানে প্রত্যেক আইটেম নিয়ে আসছি, আমি প্রথমে মেঘাকে একটা একটা আইটেম দিব, প্রথমে এক নম্বর আইটেম, ঠিক আছে? এটা ধরো, ধরে আগে বলার চেষ্টা করো, না পারলে তখন খাবা, দেখি আগে খাচ্ছ কি, এটা আলু, আলু লাগছে, আলু আলু লাগছে বন্ধুরা, এটা প্রথমটা পেরে গেছে, আসলে এটা আলু, বয়েল পটাটো, কি কি আলু, কাঁচা আলু না সিদ্ধ আলু, সিদ্ধ আলু, সিদ্ধ আলু, ঠিক আছে, ওকে, এটা তুমি ধরো, এটা কিন্তু বেবি টমেটো, মানে ছোট টমেটো, ঠিক আছে? ছোট ছোট টমেটো মনে হয় না, ছোট মিষ্টি, ছোট ছোট লাল মিষ্টি হতে পারে, মিষ্টি হতে পারে, খেজুর, ডেড ফ্রুট আর কি, খেজুর না কি, খেতে ইচ্ছা করতেছে, খাবো, আচ্ছা খাও, বুঝছে পারবে না, ঠিক আছে খাও, আঙ্গুর ফল টক, খেজুর বোকা বানাচ্ছি, টকা মিষ্টি কেমন, টক, আচ্ছা যাই হোক, এটা আঙ্গুর, সুন্দর এটা পেরে গেছে, এটা আঙ্গুর দেখতে পাচ্ছ, এটা পারছে। এরপরে তিন নাম্বারটা, তিন নাম্বারটা বন্ধুরা আমি তোমাদেরকে কাছে আসতেছি, এটা কিন্তু আপেল, দেখি পারে কিনা, কারণ না পারলে আমার চেষ্টা করছি, না পারতে না আমি তো বুঝতে পারছি, তার খেয়ে দেবো, হ্যাঁ তুমি তো শুনতে পেরেছ, ওকে ঠিক আছে, দেখো এটা কি, এটা আলুর মতো দেখতো, খাইয়ে ফেলাচ্ছে আগে, তাহলে আর কি হবে, কি মনে হয় আলু মেজা না মিষ্টি আলু, আপেল, আপেল শিওর, একদম ফাইনাল লক করে দেবো বন্ধুরা, একদম 100% শিওর এটা আপেল, ঠিক আছে, থ্যাংক ইউ। ও আরো একটা পেরে গেল, তিনে তিন, মানে তিনটা অপশনে তিনটা পারছে, ঠিক আছে, ভেরি গুড। এবার আমরা চার নম্বর অপশন আসতেছে, এটা আমাকে যেভাবেই হোক ঠেকাইতে হবে, ঠিক আছে, দেখি পারি কিনা, দেখো বন্ধুরা কি জিনিস, তোমরা তো জানো এটা কি জিনিস, এটা ধরো আগে খাবার আগে একটু নাড়াচাড়া করে দেখো, এই
আগে খাওয়া চিন্তা করো, আগে ইয়া করো। মানে মনে হয় যেন খাই নাই, বুঝছো? কেন গেমের জন্য সে রেডি হয়ে আসবে, তুমি জানতাস কি খালি খাওয়া দাওয়া গেম। আচ্ছা বন্ধুরা, এরপর আমরা নেক্সট, তো নেক্সট মানে হলো পাঁচ নাম্বার, অর্থাৎ নাম্বার ফাইভ লাস্ট আইটেমটা, এটা দেখে কি অবস্থা। এটা দেখা যাচ্ছে একদম কোনায় রয়েছে, ঝামেলা বন্ধুরা, মানে এরপরে আমার কম্পিটিশনটা প্রচন্ড হার্ড অ্যান্ড টাফ হয়ে গেল, মানে বলার বাইরে। ও পাঁচটা পাশ আমাকে পাঁচটাই পারতাম না, তো আগে থেকেই বলিয়ে দিলাম অবস্থা খারাপ। ঠিক আছে, তাহলে আমারটা শুরু করা যাক। চলো এবার আমাকে কি আমাকে চোখ বাঁধবে না, মেঘাকে খেয়ে নিচ্ছে। চলো এখন তোমার বাবাকে নিয়ে আসি। ডালপালা মনে হচ্ছে, গাছের ডালপালা থেকে কিনে নিয়ে এসেছি, কেমন লাগতেছে সত্যি? আচ্ছা এটা বুঝাচ্ছে না, এটা টেস্ট করে দেখতে হবে, মানে দেখে বুঝে হচ্ছে বন্ধুরা, যেটা আমি খেয়ে ফেলছি এটা বুঝতে পারতেছি, এটা হলো গরম মশলা। গরম মশলা তো সব অনেক কিছু নিয়ে হয়। ও হ্যাঁ, তাই তো, গরম মশলা অনেক কিছু নিয়ে। গরম মশলা বলে একটা, এটা হলো, আরে মনে আসতেছে না, এটা হলো দারচিনি। হ্যাঁ হয়ে গেছে, উরে বন্ধুরা, তাহলে আমি এটা পেরে গেলাম। মামুনি একটা পারছি, মামুনি এখন দ্বিতীয়টা দাও। আমার একটু ভালো লাগতেছে, এতক্ষণ আমি খুব মানে টেনশনে ছিলাম যে কি অবস্থা হয়, তবে আইটেমটা একটু হার্ড, জানি না এরপরে আরো হার্ড আছে কিনা। এটা কি সেকেন্ড আইটেম? দ্বিতীয়টা, দ্বিতীয়টা এটা ভিতরে কিছু না, কারণ এটা ভিতরে। আচ্ছা এটা দেখা যাচ্ছে যে চিনি, সুগার বা সল্টের মতো গুড়া গুড়া, বুঝতে পারতেছি না, এরকমই লাগতেছে। এই দুইটা মনে হচ্ছে, দুইটার একটা এভাবে ধরা যাচ্ছে না, খেয়ে দেখতেছি টেস্ট লিখি। না মিষ্টি না লবণ, এটা মনে পারা যাবে না। পাস, এটা হচ্ছে স্লাইম, মানে যেটা যে বুঝতে না, যেটা আমরা ইয়া করি পানির সাথে মিলে খাই। ও তৃতীয় নাম্বারটি দাও, অনেক রকম দেখা যাচ্ছে, একটা দেখা যাচ্ছে এটা বীচির মতো দেখাচ্ছে, এটা আবার, এটা আবার একটু বাঁকা বাঁকা। আচ্ছা এবার বলতে পারবো না, খেয়ে দেখতে হবে। খাওয়া যাবে, আমি এসে খাওয়া যাবে না, কোনো একটা বাদাম হবে, বাদামের নাম কয়েক পাতার বাদাম, কিন্তু দুইটা দুই পাতার খেয়ে যে কোনো একটি বাদামের নাম বলতে হবে।
আমাদের মিষ্টি মিষ্টি বড় বড় করে এটা মনে মনে কাজু বাদাম রাইট উরে বেরি গেছে আলু দেন না কাকু ই এখন হচ্ছে 4 নাম্বার 4 নাম্বার जीतते मेघा ও মাই গড পেস্ট দিব আমি তো এটা ভাবতেই পারি নাই একদম পুরো বাথরুমে নিয়ে গেছে আমার ইয়া করতে কত কিছু করতে এ হে ইয়া অবস্থা তাহলে আমি কি দুইটা ফেল দুইটা হয়নি তাহলে আমার এটা বাথরুমে কয় নাম্বার এখন এখন কয় নাম্বার এখন 5 নাম্বার আমি বেরিয়ে এক্সাইটেড কি অবস্থা চলছে কেনারে এমনিতে মনে হয় হালু পার্টি হয়ে গেছে সব বাড়ি হেরে যায় বন্ধুরা কি করবো এর সাথে আমি পারি না देखी सौभाग्य ঠিক আছে বন্ধুরা আজকে বিদায় বাই 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 বাই